সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। নমস্কার, আমি দীপ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মানবেন্দ্র পালের লেখা ভৈরব। গল্পকার মানবেন্দ্র পালের জন্ম 1926 সালে। তার কর্মজীবন কেটেছে ডেপুটি ডিরেক্টর অফ পাবলিকেশন ডিপার্টমেন্ট অফ বিশ্বভারতী কম্পোজিশন হিসেবে। নবকল্লোল ম্যাগাজিনে ছোটদের জন্য লেখা শুরু করলেও বড়দের জন্য পরে লিখতে শুরু করেন। তার কয়েকটি উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে জীবন্ত কঙ্কাল, আতঙ্ক, অশরীরী আতঙ্ক ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত মানুষ থাকলে ভূত থাকে এই বইটি থেকে। প্রধান চরিত্রে মহিতোষবাবু, ধৈর্যটিবাবু এবং ভৈরব। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ভৈরব। ছোট নাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করার রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় ধৈর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার উপর মাঙ্কি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুক ঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব পড়ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই ধৈর্যটিবাবুর এই রণসাজ। তার এই শীতবস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নিয়ে তার কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একজন পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধৈর্যটিবাবু ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধেবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস ছয় হল। শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন নেই, কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি, ওই একটি দোতলা বাড়ি। ওপরের জানলাগুলো সবসময় বন্ধ, একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হল ধৈর্যটিবাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না, ঠান্ডার ধাত, একটুকুতেই নাকি বুকে কফ জমে, গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তাঁর স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আরেকজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশয়ী চেহারা তাই, আর পাথরের মতো বোবা, কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধৈর্যটিবাবু ওকে প্রথম দেখেই আটকে উঠেছিলেন, ফিসফিস করে বলেছিলেন, মশাই, ওই লোকটার কাছ থেকে সাবধানে থাকবেন, আমি বলছি ওই লোকটা মানুষ খুন করতে পারে, সাবধানে থাকবেন। এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু এক সময়ের দুর্দণ্ড প্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন, সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, তারপর লোক পাবেন কোথায়। রোজ সন্ধেবেলা ধৈর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তাঁর পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্য উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা
ঘোঁত ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হল না, অন্য ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময়ে সময়ে মহিতোষ বাবুর মনে হতো ধৈর্যটি বাবু হয়তোবা কোনো ছদ্মবেশী লেখক প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষ বাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটা বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতকগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল। এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হল যেন প্রচণ্ড ঝড় উঠছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে, মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার ডাউনলোড করতে চলে আসুন বেঙ্গলি mp3songs.in। থ্যাংক ইউ। স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা, কতই বা বয়স হবে তখন, 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির, তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না, ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত, ওঝাদের সাথে থাকত। সে ওঝারা সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনি কালো সন্ডাগন্ডা, ছোট করে কাটা চুল, সে চুলে কখনো তেল পড়ত না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না, কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাত তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলত, ওনাকে ভূত নামানো প্রায় শিখে ফেলেছে, অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বতে যেতে, ওখানকার লামারা নাকি প্রেতসিদ্ধ, চনা তুই আর আমি একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এ পাড়া ও পাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে, তার চেয়ে যদি প্রেতসিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে এই হাতের মুঠোর মধ্যে। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না, ভৈরবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা, দেখলে গা শিউরে উঠত। সেই বেটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কিরে আমায় এড়িয়ে যাচ্ছিস, কিন্তু মনে রাখিস আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না, আমি তোকে কাছে টানবই। ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেত আত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে,
তবে তার জন্য আত্মাকে প্রচন্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসব। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল, তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছেন। কিরে বল, কথা দে, দেখা দিলে কাছে রাখবি, কথা দে। নিষ্কৃতি পাবার জন্য মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখনই মরাটার কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই ক্ষুদে আঙুলটা তির তির করে কাঁপতে লেগেছিল, আর কপালের বাঁদিকে এই কাটা দাগ। মনে থাকবে? হ্যাঁ ভাই থাকবে, খুব থাকবে। বলে কোন রকমে পালিয়ে এসেছিলেন মহিতোষ। এর পর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষ বাবু স্ত্রী, তার মুখে চোখে ভয়ের ছাপ। ওগো শুনছো, ছাদে কিসের শব্দ? মহিতোষ বাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? হ্যাঁ শোনো। মহিতোষ বাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষ বাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? উত্তর পেলেন না, শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়াল, সে জানাল ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকে ও তাড়াতে গিয়েছিল। তবু ভালো। পরক্ষণেই মহিতোষবাবু ভাবেন, তাই বা কেন, এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক, লেখক পরিবার, প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ইমেল করতে পারেন sunday@radiomirchi.com অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন রেডিও মির্চির সঙ্গে আমাদের ঠিকানায়, শান্তিনিকেতন বিল্ডিং, 8 নম্বর কেম্যাক্স স্ট্রিট, কলকাতা 17। স
সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ শুনছেন মানবেন্দ্র পালের গল্প ভৈরব। প্রাক্তন পুলিশ অফিসার মহিতোষবাবুর কাছে তাঁর জীবনের নানান গল্প শুনতে আসেন বৃদ্ধ ধৈর্যটিবাবু। একদিন মহিতোষবাবু তাকে শোনাতে শুরু করলেন তাঁর জীবনের সবচেয়ে রোমাঞ্চকর কাহিনী। মহিতোষবাবুর ক্লাস ফ্রেন্ড ছিল ভৈরব। এই ভৈরব ছিল বেশ অদ্ভুত প্রকৃতির। একদিন সে মহিতোষকে বলে যে মহিতোষ যদি পরবর্তীকালে তাকে বন্ধু বলে খাতির না করে তাহলে সে তার বন্ধুকে খুন করতেও পিছপা হবে না। এরপর হঠাৎ একদিন ভৈরব নিরুদ্দেশ হয়ে যায়। এই অবধি গল্প বলার পরই মহিতোষবাবুর বাড়িতে ঘটতে থাকে নানান অস্বাভাবিক ঘটনা। তারপর মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, ভৈরবের কথা তিনি ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গার থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো, মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটিকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে, এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগল। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠেছিলেন। এই আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা, কপালে রক্তটা মোছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এ তাঁর সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী, নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তাঁর চেনা মহিতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেত সিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডাকসাইটে সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর উপরেই। কোথায় কোথায় ভৈরব থাকত, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করল, এই সব তদন্ত শুরু করতে হল। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। এসব সময় খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তাঁর বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করল। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা, মনে হল কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু আর কিছু শোনা গেল না। বলেন, বোধহয় স্বপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুঝলেন, একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে? উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ওর স্ত্রী বাধা দিলেন। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তাঁর চলে? দাঁড়াও দেখি বলে উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন।
আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, আমি এসেছি রে, খুব দরকার, দরজাটা একবার খোল, একবারটি খোল। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু একফালি প্যাসেজ আছে, প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়, এই প্যাসেজ দিয়েই যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের ওপর টর্চ ফেললেন, দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে জবজবে। এ আবার কে, এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন, এগিয়ে গেলেন একেবারে ওর তিন ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল, হাত পা অসাড় হয়ে এলো। একে, এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পেছন পেছন চললেন। ও গলি থেকে পথে নামল, রাস্তা নির্জন, অন্ধকার, আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, আর পেছন পেছন মহিতোষবাবু। মাঝে মাঝেই সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই, একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল খুব দরকার। কিসের দরকার? তবে কি ও ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন, এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় সে পড়েছেন বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাথের ওপরেই পড়ে গেলেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়, তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধৈর্যটি বাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন, তেমনি রয়েছেন, কোনো সাড়া শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে, বাইরে কতগুলো কুকুর কেন যে এই বাড়িটা লক্ষ্য করে ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগল কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধৈর্যটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরো একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে,
কেউ তা খেয়াল করেনি। কে কে? ও লক্ষণ। মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধুপ ধুপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। তারপর কেউ মশাই ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ বলে যান, থামবেন না। মুখ না তুলেই কফ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্যটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজার শব্দ। মহিতোষবাবুকে উঠতে হতো, দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। ভৈরবের সে কি রাগ, সে কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষণি বুঝি মহিতোষবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর ছটা আঙুল দিয়ে টুঁটি চেপে ধরবে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হল, কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা লোডশেডিং বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু, দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলিতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখ টান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতেও চাই না। বললে কেউ বিশ্বাস করবে না, নেহাত আপনি। কথা শেষ হল না মহিতোষবাবুর। তার মনে হল ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠছে। এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিকি ধিকি জ্বলছে। একটানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। আর সেই হাতে ছটা আঙুল। ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তির তির করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। দুদিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু।
কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাতে লক্ষণী ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধৈর্যটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। শুনছিলেন ভৈরব, রচনা মানবেন্দ্র পাল, গল্প পাঠে ও মহিতোষ বাবুর চরিত্রে মীর, গল্পের সূত্রধার আমিতিক, ধৈর্যটিবাবু সোম, ভৈরবের ভূমিকায় অগ্নি, মহিতোষ বাবুর স্ত্রীর চরিত্রে শ্রী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সানডে সাসপেন্সের শ্রোতা শ্রী দেবাশিস পালচৌধুরীকে তার আন্তরিক সহযোগিতার জন্য। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক, লেখক পরিবার, প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন sunday@radiomirchi.com অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন রেডিও মির্চির সঙ্গে আমাদের ঠিকানায়, শান্তিনিকেতন বিল্ডিং, 8 নম্বর ম্যাক্স স্ট্রিট, কলকাতা 17।